কিছুদিন আগেও ঘরে থাকা বিবর্ণ কিছু জামা কাপড় পরে রং খেলা চলছিল, কিন্তু সেসব এখন অতীত। রং খেলা এখন আলাদা একটা ফেস্টিভ মুড, তাই সেই মুডকে চনমনে রাখতে হ্যাপি হোলি লেখা শাড়ি কুর্তি পাঞ্জাবি জামা ব্যবহার হয়ে থাকছে। তাই সেই চাহিদাকে মাথায় রেখে জলপাইগুড়িতে দেদারে বিক্রি হচ্ছে ওইসব ফেস্টিভ সময়ের পোশাক। ওইসব রকমারি পোশাক পরে রঙিন হয়ে ঘোরাফেরার মাঝে আবার ফটোশুট, এমন আবেশে মজে আছেন অনেকেই। তবে হোলি এখন তো হাতের নাগালে, তবুও অনেকে কিনছেন ওইসব ফেস্টিভ মুডে থাকার পোশাক যাতে রাঙিয়ে লেখা হয়েছে হ্যাপি হোলি। এগুলো অবশ্য বছরের আর কোনো সময়ই বিক্রি হবে না, শুধুমাত্র রং খেলার সময়। সেজন্য বেশি সংখ্যায় আনা হয়নি বলে দোকানদারদের সূত্র মারফত জানা গেছে, কেননা এখন তো কেবল চল হয়েছে, সেজন্য সংখ্যা বাড়তে একটু সময় লাগবে। ছেঁড়া পোশাকের বা বিবর্ণ হয়ে যাওয়া জামা কাপড়ের কোনো দামের ব্যাপার ছিল না সে সময়, আর এ নিয়ে অত হইচইও ছিল না। তাছাড়া এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথাও ছিল না। তবে তাতে কিন্তু পরিবারের পরশ থাকতো, লেগে থাকতো আন্তরিকতার পেলবতা। হঠাৎ রঙিন হওয়া নয়, রঙিন হয়েই থাকা। তখন সেভাবে গলিতে গলিতে সুর উঠতো না হোলি হ্যায় বলে কিংবা হ্যাপি হোলি বলে। রঙের দিনে ছোটরা বড়দের পায়ে আবির ছুঁয়ে আশীর্বাদ নিত, আর বড়রা ছোটদের কপালে রঙের টিপ টেনে দিত। তা ছিল অচ্ছেদ্য বন্ধনের এক আবেগঘন আবেশ, অনেকটা আড়াল টানা বসন্তের মতো। আর সেই সীমানায় হালের পোশাক এসে তাকে তুলে ধরলো অন্য মাত্রায়। ছেঁড়া পোশাক পরার সময়ে রঙের এত চাকচিক্য ছিল না, তাতে এত মোলায়েম আবরুও ছিল না, ছিল সাদা মাঠা রঙের ছোপ। তখন যে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ছিল রিল ক্যামেরার রকমারি চেহারা। যাদের তা ছিল তাদের পরিবারের ছবি ধরা থেকেছে রঙিন হওয়ার, সে তো দু চারজনের। আর যেদিন থেকে মোবাইল ফোনে ক্যামেরার উপস্থিতি হলো সেদিন থেকে কে কাকে পায়, রঙের ফটোর যেন শেষ নেই। আর আজ তো 5G উপস্থিতি, অ্যান্ড্রয়েড ফোনেরও সর্বাধুনিক চেহারা, ফলে ছেঁড়া পোশাকের ছবি কেউ ধরে রাখবে না, চাই ফেস্টিভ মুডের সেই ছবি যা কিনা হ্যাপি হোলি লেখা পোশাক পরে তোলা। সে কারণে সময়ের খেয়াল কোথা থেকে কোথায় নিয়ে চলেছে মানুষকে, আর তাই কাপড়ের দোকানেও বদলেছে জমানা। এছাড়া শহর ভরা মলেও মিলছে সেসব পোশাক, এমনটা কিন্তু এই বাংলার কোনো একটি শহরে নয়, সব ধরনের শহরে ছেয়েছে হ্যাপি হোলি পোশাক। কোথাও আবার সেই পোশাকের স্টক শেষ হয়েছে। কত আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে রঙের উৎসবকে কেন্দ্র করে, এমনটা লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরের ভেতরে থাকা DBC রোড ও মার্চেন্ট রোডের কাপড়ের দোকানগুলিতে। কোনোটার দাম 100 টাকা, আবার কোনোটার দাম 200 টাকা বা তার বেশি। মজার ব্যাপার হলো, এ ধরনের ট্রেন্ডকে ব্যবসায়ীরা কিছুটা হলেও লক্ষ্মী লাভের উপায় হিসেবে ব্যবহার করছেন। এক কাপল মন খারাপ করে হতাশা নিয়ে ফিরছিলেন, এর কারণ জানতে চাইলে উত্তর হিসেবে তারা জানালেন, প্রথমবার একসাথে ম্যাচিং পোশাকে হোলি খেলবেন, কিন্তু তার হলো না, প্ল্যানটা টোটালি মাটি হয়ে গেল হ্যাপি হোলি লেখা পোশাক না মেলায়। তবে ব্যবসায়ীরা তো নতুন কাপেলদের ট্রেনটা সেভাবে ধরতে পারছেন না, কেননা হোলির স্পেশাল দিনে ফ্যাঙ্কি লুক দিতে টি শার্ট, আউটফিটের জন্য কুর্তি আর শাড়ির তো কোনো তুলনাই নেই। বাড়ি থেকে আসার সময় দেখছিলাম জিনিসটা, তখন ভাবলাম যে ছেলের জন্য নিই, এটাই আর কি। হ্যাঁ, হ্যাপি হোলি লেখা আছে, পুরানো মানে হোলি লেখা আছে, সেটাও বেশ সুন্দর। এটা দেখে আমাদেরও মনে হয় যে আমাদের সাইজেও যদি থাকতো একটু বড় সড়ো, তারা আমরাও ইউজ করতে পারতাম। সাধারণত এবার পিনগুলো একটু আলাদা আলাদা আসে, হ্যাপি হোলি টোলি লেখা আছে, তারপরে হ্যাপি হোলি স্যার কৃষ্ণের ছবি দেওয়া হবে, গোপাল ঠাকুরের ছবি দেওয়া ছবি আছে, রাধা কৃষ্ণ একসাথে রং খেলছে এরকম টাইপের ছবি দেওয়া আছে, নানান ভ্যারাইটিস রকমের।